অবৈধ দখল আর চিনিকল সহ কয়েকটি শিল্প কারখানার বর্জ্যে নারদ নদের কালো পানিতে বিপর্যস্ত নাটোরের পরিবেশ। নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা ও পরিবেশ রক্ষায় আন্দোলন বা মামলা করেও হয়নি প্রতিকার। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এককালের খরস্রোতা নারদ নদ এখন মৃতপ্রায়। নদ দিয়ে বাষ্পীয় স্টিমারে যাওয়া যেত কলকাতায়। ৪২ কিলোমিটারের নদটির স্বচ্ছ পানিতে ছিল মৎস্য সম্পদের প্রাচুর্য। ৮০ দশকে রাজশাহীর চারঘাটে স্লুইস গেট নির্মাণের পর ধীরে ধীরে এই নদের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হতে শুরু করে। তীরবর্তী যমুনা ডিস্টিলারিজ, নাটোর সুগার মিল সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিল্প কারখানার বর্জ্য ও ধানকলের ছাই নির্গমন এবং অবৈধ দখলে ভরাট হয়ে নারদের অস্তিত্ব এখন বিলীনের পথে। বিষাক্ত বর্জ্যে পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত মানুষ, অতিষ্ঠ উৎকট গন্ধ ও মশা মাছিতে। এই নদী দিয়ে অনেক সময় প্রচুর পরিমাণে স্রোত ছিল, পানি যেত, এত পানি যে আমরা এখান থেকে সাঁতরাইতাম। রাত ১২টার পরে যখন ল্যাপটিনের ময়লা ছেড়ে দেয় এই নদীতে, আমাদের এই অত্র এলাকার লোকজন এত দুর্গন্ধ যা ভাষায় প্রকাশ করা যায় না। সমস্যা হয় চলাফেরায় গন্ধ, শ্বাসকষ্ট, চুলকানি সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দের অভাবে স্থগিত রয়েছে নারদ নদকে দূষণ ও দখলমুক্ত করতে নেওয়া কার্যক্রম। কিছুদিন আগেও অল্প কাজ করার পরে বন্ধ হওয়ার কারণে আবার ওইগুলো দখল হয়ে যায়। এই কারণে আমরা চাচ্ছি যে একবারে বরাদ্দ পেয়ে পুরো কাজটি একবারে যেন শেষ করা সম্ভব হয়। মানুষের স্বাস্থ্যসেবা হুমকির মুখে দাবি করে উদ্বিগ্ন চিকিৎসকরা। আমরা অনুরোধ করছি বারবার কর্তৃপক্ষের কাছে যে এই নদী চলমান করার ব্যবস্থা করা। ইটিপির মাধ্যমে বর্জ্য শোধনের দাবি কারখানাগুলোর। নারদ নদে ফেলি না, আমরা শোধন করেই ফেলি, এবং এত বড় ইটিপি প্ল্যান ডিস্টিলারির শিল্পে বাংলাদেশে আমরা ছাড়া আর কেউ নেই। নদের প্রবাহ ফিরিয়ে আনতে ২১৫২ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প পাশ হলে আমরা এই নারদ নদের যে দীর্ঘদিনের যে সমস্যা এটা সমাধান করতে পারব। কোনো কারখানার বর্জ্য নারদ নদে ফেলার প্রমাণ মিললে আইনানুক ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে এই ধরনের ফ্যাক্টরি যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দূষণমুক্ত শহর গড়তে দ্রুত কার্যকর পদক্ষেপ চান নাটোরবাসী। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।